ঠিক এক বছরের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে আবারও টিএট পরীক্ষা হতে চলেছে। আর এই টিএট পরীক্ষার কিন্তু আয়োজন করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাদের যে ফাইনালি অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু ফাইনালি তারা পাবলিশ করে দিয়েছে। গতবারের টিএট পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি, যারা কোয়ালিফাই করতে পারেনি, অথবা যারা সেই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেনি যে কোনো কারণবশত, তাদের জন্য কিন্তু এইবারের যে টিএট পরীক্ষা সেটা কিন্তু মোস্ট ভাইটাল হতে চলেছে। মানে এই সুযোগটা কিন্তু তোমাদেরকে কাজে লাগাতেই হবে, এই মনোভাব নিয়ে কিন্তু এখন থেকে তৈরি হতে হবে। কারণ হাতে কিন্তু আমরা 3 মাসের কাছে সময় পেয়ে যাচ্ছি নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য, পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য আমরা 3 মাসের কাছে সময় কিন্তু হাতে পেয়ে যাচ্ছি। সুতরাং এই সময়টা কিন্তু আমাদের খুবই ভালোভাবে এবং খুবই যত্ন সহকারে আমাদেরকে নিজেকে প্রস্তুত হতে হবে। তো এখন বেশি কথা না বাড়িয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে, সেই অফিসিয়াল নোটিফিকেশানটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখে নেব। কতদিনের ভেতরে আমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, আমাদের বয়স কী লাগছে, কী কী যোগ্যতা লাগছে, আর কতদিনের মধ্যে আমাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা দেখে নেব। কিন্তু তার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো ফাইনালি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টিএড নোটিফিকেশান, সেই টিএড নোটিফিকেশান হচ্ছে এই নোটিফিকেশানটা তারা কিন্তু পাবলিশ করেছে, যেখানে টিএড নোটিফিকেশান 2023 তারা মেনশান করেছে। আর এই নোটিফিকেশানই কিন্তু তারা যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানই পাবলিশ করেছে। কারা বের করেছে? না, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা বেরিয়ে এসেছে। ওকে, ক্লিয়ার? এবার তাহলে যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাটার নাম কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে যে কী পরীক্ষা হতে চলেছে। তোমরা সকলেই জানো, তবুও বলে দিচ্ছি, যারা জানো না তারা জেনে নাও যে টিচার এলিজিবিলিটি টেস্ট, এই টিচার এলিজিবিলিটি টেস্ট যেটাকে আমরা শর্ট ফর্মে টিইটি বলে থাকি, অর্থাৎ আরও ছোটো করে আমরা টেট পরীক্ষা বলে থাকি, সেই টেট পরীক্ষা কিন্তু তোমাদের হতে চলেছে। এবার এই টেট পরীক্ষায় বসতে গেলে সেখানে তোমাদের বয়স কত লাগবে, মানে কত বছর থেকে কত বছরের মধ্যে বয়স হলে তবে তোমরা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবে? দেখো, বয়স মানে তোমাদের এজ যেটা থাকতে হবে সেটা হচ্ছে সবথেকে কম কিন্তু তোমাদের 18 বছর কিন্তু বয়স হতেই হবে, মিনিমাম 18 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু তোমরা 40 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে। যে কোনো ক্যান্ডিডেট, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কোনো ক্যান্ডিডেট তোমাদের বয়স কিন্তু 40 বছর হলে দিতে পারবে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যারা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে আছো তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় পাবে। কেউ যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু এই ক্ষেত্রে 43 বছর পর্যন্ত এই পরীক্ষা দিতে পারবে। আর যদি কেউ এসটি অথবা এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা গিয়ে দাঁড়াবে 45 বছর, অর্থাৎ তারা কিন্তু এই 45 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, বয়সের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবারে দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা, পড়াশোনা আমাদের কতটা জানতে হবে, দেখে নাও। দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ 12 পাস কিন্তু তোমাদের হতে হবে। কত? 12 পাস কিন্তু তোমাদের হতে হবে। আর নাম্বারের কিন্তু একটা পার্সেন্টেজ এখানে বেঁধে দিয়েছে যে ন্যূনতম কিন্তু তোমাদের 50% নাম্বার কিন্তু থাকতে হবে সব বিষয় মিলিয়ে। প্রত্যেকটা বিষয়ে 50 থাকতে হবে এমনটা নয়, প্রত্যেকটা বিষয় মিলিয়ে গড় করে কিন্তু 50% নাম্বার তোমাদের এখানে মাস্ট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষাটাই বসতে পারবে। এবার কিন্তু কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে না, উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে যে যোগ্যতাটা তোমার থাকতে হবে সেটা কি, যেটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে যে তোমাদের DLED, এই DLED কিন্তু তোমাদের থাকতে হবে, মানে DLED এডুকেশান 2 বছরের করা সেটা তোমাদের থাকতে হবে। অথবা তোমাদের যেটা থাকতে হবে BLED, যদি কারোর তোমাদের করা থাকে BLED কোর্স, এই কোর্সটা হচ্ছে কত, 4 বছরের কোর্স, এই BLED কোর্সটা কিন্তু তোমাদের যদি করা থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই পরীক্ষা টায় নিঃসন্দেহে বসতে পারবে। খেয়াল রাখবে BLED কোর্স এটা কিন্তু BED কোর্স নয়, BED কোর্সের জন্য কিন্তু এখানে কোনো সুযোগ নেই টেট পরীক্ষায় বসায়। যেমনটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী যারা BED পাস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে কোনো রকমভাবে বসতে পারছ না, এটা BLED কোর্স, 4 বছরের BLED কোর্স তোমাদের করা থাকলে সেটা কিন্তু তোমরা বসতে পারবে। এর সাথে সাথে দেখে নাও 3 নম্বরে যে কোয়ালিফিকেশানটা তোমরা যদি থাকে যে DED,
ডিএড কোর্স, এটাও কিন্তু 2 বছরের কোর্স। এই কোর্সটাও যদি তোমাদের করা থাকে তাহলে তোমরাও কিন্তু এখানে বসতে পারছো। তাহলে এই 3 ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশান যদি তোমাদের থেকে থাকে বা এই ধরনের ট্রেনিংগুলো তোমরা নিয়ে থাকলে তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো। ওকে, এবার দেখে নাও কীভাবে তোমরা আবেদন করবে। অ্যাপ্লিকেশান মানে আবেদন করতে হবে তোমাদেরকে কিন্তু অনলাইন পদ্ধতিতে, অনলাইন মোডে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা করতে হবে, ঠিক আছে? খুবই ভালো কথা, অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবার যে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা কোন জায়গায় গিয়ে করবো বা কোন জায়গায় গিয়ে আমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, দেখো অ্যাপ্লিকেশান করার জন্য যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা বা ওয়েবসাইটটা যেটা দিয়েছে সেই ওয়েবসাইটটা কি আছে না, wbbprimaryeducation.org। এটা কিন্তু ভালো করে নোট করে নাও যে এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাই হচ্ছে এই ওয়েবসাইট wbbprimaryeducation.org। এই জায়গাতেই গিয়ে কিন্তু আমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবার অনলাইনে তো অ্যাপ্লিকেশান করতে হবে, কিন্তু কতদিন থেকে কতদিনের ভেতরে করব সেটাও তো জানতে হবে। তো আবেদন করার শুরুর যে দিন হচ্ছে সেই দিনটা কবে, 14/9/2023, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখে কিন্তু এই দিনটা শুরু হচ্ছে। কবে? 14 তারিখে কিন্তু শুরু হচ্ছে। 14 তারিখ কটা থেকে? সন্ধে 7টা থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, 7টার সময় সন্ধেবেলা কিন্তু এটা শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নাও 14 তারিখে শুরু হয়ে এই আবেদন কিন্তু তোমরা করতে পারবে যতদিন আবেদনের লাস্ট ডেটটা রয়েছে। লাস্ট ডেট কবে না, 4/10/2023, অর্থাৎ অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে, অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে 4/10/2023 অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত। তো মোটামুটি বলতে গেলে তোমরা হাতে 3 সপ্তাহ মতন সময় পেয়ে যাচ্ছ, এনাফ সময় কিন্তু তোমরা পাচ্ছ। এই 4 তারিখে রাত্রি 12:01 আগে পর্যন্ত তোমরা এটা করতে পারবে, মানে 11:59 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে, ঠিক আছে? এবার এখানে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা অ্যাপ্লিকেশান যখন করে ফেলবে, কমপ্লিট করবে, তারপর কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে, মানে পরীক্ষা দেওয়ার জন্য যে ফিস সেই ফিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবার ফিসটা কত রয়েছে দেখো নাও, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আলাদা আলাদা ফিস আছে, অ্যাপ্লিকেশান করার জন্য যে ফিসটা তারা রেখেছে সেটা প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আলাদা। কেউ যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো তাহলে সেই ক্যান্ডিডেটের জন্য তোমাদের 500 টাকা ফিস দিতে হবে, ঠিক আছে? কেউ যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য যে ফিসটা লাগছে সেটা হচ্ছে 400 টাকা তোমাদেরকে ফিস দিতে হবে ওবিসি ক্যাটাগরির জন্য। আর এসসি এসটি পিডাব্লিউডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য যদি বলি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিসটা গিয়ে দাঁড়াবে 250 টাকাতে কিন্তু গিয়ে দাঁড়াবে তাদের এক্সামিনেশান ফিস, মানে পরীক্ষার ফিস। তো দেখলে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে যে পরীক্ষার ফিস সেই পরীক্ষার ফিস কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে? এবার এই পরীক্ষার ফিস পেমেন্ট করার লাস্ট ডেটও কিন্তু তারা মেনশান করে দিয়েছে। এই যে তোমরা অ্যাপ্লিকেশান ফিস, এই অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার শেষ তারিখ যেটা আছে যে 5/10/2023, অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই পরীক্ষার অ্যাপ্লিকেশান ফিস এটা কিন্তু তোমরা জমা করতে পারবে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশান ফিস জমা করার সাথে সাথে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসিডিউরটা কিন্তু তোমরা কমপ্লিট করে ফেললে তারপর কিন্তু আর কোনো প্রসিডিউর বাকি থাকলো না। এরপরে যেটা শুরু হয়ে যাচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পালা। আচ্ছা, তোমাদের পরীক্ষার ডেট যে দিনক্ষণ সেটাও কিন্তু তারা বলে দিয়েছে, 2023 সালেই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, মানে এই বছরেই তোমাদের পরীক্ষা হচ্ছে। কবে না, 10/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। কবে না, ডিসেম্বর মাসের 10 তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? বারটা কী বার থাকছে? বার যেটা থাকছে অবশ্যই সেই বারটা কিন্তু রবিবার থাকছে, সানডের দিন, 10 তারিখ ডিসেম্বর মাস। ঠিক এর আগের বছর যেমন 11 তারিখে মানে ডিসেম্বর মাসের 11 তারিখে পরীক্ষা হয়েছিল, রবিবার ছিল, ঠিক একই রকম কাঁটায় কাঁটায় এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথে
এই বছরেও মানে 2023 সালেও কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর মাসের 10 তারিখে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কোনো বিষয়টা বুঝতে অসুবিধা হয়নি। এর পরেও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, উত্তর তোমরা অবশ্যই পাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।